জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। সুকান্ত ভট্টাচার্যের এই কবিতা আমরা অনেকেই জানি। নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা, চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজ কোনো গাছের পরিচর্যা বা প্রতিস্থাপন নিয়ে আলোচনা করব না। এখন ফেব্রুয়ারি, শীতের শেষের দিক, হিউজ গাছ করেছো তোমরা, আমিও করেছি। তো এরই মধ্যে কোনো কালার বা কোনো ফুলের সাইজগুলো দেখে মনে হতে পারে যে এই গাছগুলো যদি রাখতে পারতাম তাহলে খুব ভালো হতো। এখন মনে ইচ্ছে যাচ্ছে যে এর থেকে ডবল বা ত্রিপল ফুল দিয়ে ভরিয়ে দেব আমাদের বাগান। তাহলে চলো দেখে নি কি করে এর বীজ সংগ্রহ করি। ফুলের মধু খেতে আসা মৌমাছি যেমন মধু খাওয়া শেষে ফিরে যায় তার নিজের কার্যকলাপে, আমরাও সেই রকম আমাদের ফুল গাছকে ছেড়ে দেব। যখন ওদের ফুল শেষ হয়ে যাবে তখন গাছগুলিকে তার নিজস্ব কার্যকলাপে ছেড়ে দেব, যা তারা বীজ তৈরি করতে সক্ষম হবে। তা থেকে পরের বার আমরা এর থেকে গাছ করতে পারি, সেই বীজগুলো সংরক্ষণ করে। আর আজকের বীজ আগামী দিনের চারা গাছ, সবুজ পৃথিবীর বার্তাবহক। এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট বীজ হয়েছে, পিটুনিয়ার ফুল শুকিয়ে গেছে তার মধ্যে থেকে, এটি কিন্তু এখনও পরিপক্ব হয়নি, একে আরও রাখতে হবে। দেখে মনে হতে পারে যে পিটুনিয়া ফুল তার বীজ তৈরি করেছে বা সিড পট তৈরি করেছে, কিন্তু ওইগুলো পুরো কালো হয়ে যাবে বা ব্রাউন কালারের হয়ে যাবে, তখনই তোমরা বুঝতে পারবে যে পিটুনিয়া তার সিড পট তৈরি করেছে। যখনই আমি আগে পিটুনিয়া ফুল দেখিয়েছিলাম যে ব্রাঞ্চগুলোকে, ফুলের যে ফুল হয়ে গেলে ব্রাঞ্চগুলোকে মাথাগুলোকে কেটে দিতে, তো সেইগুলো রেখে দিতে হবে এবং বীজ সংগ্রহের জন্য ওই ফুল কিছু রেখে দিতে হবে। অনেকাংশে যেগুলো ঝরেও গেছে সেইগুলো কিন্তু আমরা প্রিজার্ভ করতে পারি। আর এইখানে দেখো গ্ল্যাডিওলাস, এগুলো কিন্তু এখনও পরিপক্ব হয়নি, কিন্তু আমার এই পাশের যে লাল গ্ল্যাডিওলাস তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই গাছের বীজগুলো সংগ্রহ করেছি আমি। এই দেখো আমার হাতে, এইখানে কিন্তু বীজগুলো ভালোভাবে পরিপক্ব হয়ে গেছে। এই বীজগুলোকে আমি সংরক্ষণ করব এবং নেমিং করে রেখে দেব এটা কোন কালারের গ্ল্যাডিওলাস। এইভাবে আমরা সংগ্রহ করতে পারি। দেখাচ্ছি গাঁদা ফুল, দেখো গাঁদা ফুলগুলো অনেকাংশে শুকিয়েছে আবার অনেকাংশে কিন্তু এখনও কাঁচা রয়েছে। যেগুলো শুকিয়েছে সেই গাঁদাগুলোকে আমি তুলে নেব এবং দেখব যে এগুলো থেকে চারা গাছ তৈরি হওয়ার মতন কালো হয়েছে কিনা ভেতরে। অনেক সময় বৃষ্টির জল ঢুকেও কালো হয়ে যায়, তো সেক্ষেত্রে দেখে নেব যে ওগুলো কালো নাকি পচে গেছে, তো সেইগুলো আমরা নেব না। যেগুলো সত্যিকারের দেখো সেইগুলো, এই দেখো পুরো ফুলটা কিন্তু শুকিয়ে গেছে। এই রকম ফুল তোমরাও সংগ্রহ করো এবং এইখান থেকে পরবর্তীকালে আমরা গাছ তৈরি করে নিতে পারবো এবং এখান থেকে আমরা বর্ষাকালেও গাছ করতে পারবো। আমি এখানে এই কৌটোগুলো নিয়েছি, বিভিন্ন কালারের বীজ এবং বিভিন্ন ফুলের বীজ আমি এখানে সংগ্রহ করছি আজকে, তাই তোমাদের সাথে দেখাচ্ছি। প্রত্যেকটি আলাদা আলাদা যদি কৌটো থাকে তোলার সময় তাহলে সুবিধে হয়। আর এটি হচ্ছে আমার ক্যালেন্ডুলা গাছ, এই গাছটি কিন্তু এবছর আমি শেয়ার করিনি তোমাদের, তো প্রচুর ফুল হয়েছিল তার মধ্যে, দেখো অনেকগুলো শুকিয়ে গেছে আবার এখনও কিন্তু ফুল দিয়ে যাচ্ছে। এই দেখো সিড পটগুলো দেখে বুঝতে পারছো যে কতখানি আমি এখান থেকে গাছ তৈরি করতে পারবো, তবে দেখে তুলতে হবে, যেগুলো একেবারে কাঁচা রয়েছে সেগুলো থেকে কিন্তু গাছ হবে না, অনেকটা শুকে গেলে তারপরে গাছ হবে। প্রথম ফুলটা আমি নিলাম না, দ্বিতীয় ফুলটা নিয়েছি।
আর এইখানে দেখো এই গাছটি কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। এইখান থেকে খুব ভালো আমি ক্যালেন্ডুলা গাছ তৈরি করে নিতে পারবো। শীতের ফুল গাছগুলি যেহেতু একটু নরম প্রকৃতির হয় সেই হেতু আমরা চাই এইগুলোকে সারা বছর রাখার চেষ্টা করলে করা যায়, আসলে বর্ষা এবং গরম থেকে এগুলোকে একটু বাঁচিয়ে রাখতে হবে। যেহেতু নরম প্রকৃতির হয় গরমে সহ্য করতে পারে না এবং বর্ষার জলও সহ্য করতে পারে না, তাই বর্ষার সময় যদি আমরা গাছটিকে শেডের তলায় রাখি তাহলে কিন্তু শীতের অনেক গাছ আমরা রেখে দিতে পারি পরের বছরের জন্যে। সেই রকম গরমেও আমরা একটু সরিয়ে রাখবো, একটু ঠান্ডা জল স্প্রে করব বা একটু ঠান্ডা জায়গায় রাখবো, তাহলে কিন্তু এই গাছগুলোও রেখে দেওয়া যায়। বীজ থেকে তো আমরা করি কিন্তু এই পুরনো গাছগুলোকে কাটিং করে সুন্দর করে আবার রেখে দেওয়া যায় এবং সেপ্টেম্বর থেকে আবার ফুল দিতে এগুলো শুরু করতে পারে। এখানে আমার তিন রকমের ক্যালেন্ডুলা রয়েছে, তো সেইখান থেকে আমি প্রত্যেকটি করে এক একটা করে ফুল রাখছি এবং দেখে বুঝতে পারছো যে কতটা পরিপক্ক হয়েছে, এবং যেগুলো পরিপক্ক হয়নি সেই সব গাছগুলো কিন্তু আমি নিচ্ছি না, আর যেগুলো কালো হয়েছে সেইগুলো থেকেই আমি নিচ্ছি। আমি এই কৌটোতে এখন সংরক্ষণ করছি, পরে এগুলোকে আবার হালকা রোদে দেব, 7 দিন আমি রোদ খাওয়াবো, তারপরে এগুলো একটা প্রিজার্ভ করে রাখবো পলিথিনের মাধ্যমে এবং নাম লিখে ছবি তুলে ওখানটায় প্রিজার্ভ করে রাখবো, বা লিখেও রাখতে পারি, ছবি যদি নাও তুলতে পারি আমরা প্রিজার্ভ করে রাখার সময় নামগুলো লিখে দেব, যাতে পরবর্তীকালে যখন আমরা গাছ করব তখন কোন ফুলের গাছ করছি সেটি কিন্তু সামনেই চলে আসবে। আর এখানে হচ্ছে অ্যাস্টার, এই অ্যাস্টার ফুল এবছর এই কালার এবং একটি পিঙ্ক কালারের হয়েছিল, তো এটি এখনও ফুল দিয়ে যাচ্ছে আর পিঙ্ক কালারটি কিন্তু ফুল শেষ হয়ে এসেছে, এবং দেখো কিভাবে শুকিয়ে এসেছে ওর কালারগুলো। এটিও একটি বেগুনি কালার, পিঙ্ক কালারের ফুল আমি আগে সংগ্রহ করে নিয়েছি আর এটিও ছিল বেগুনি কালারের, তো বেগুনি কালারের ফুল আমি এখানে সংগ্রহ করেছি এবং এই জায়গায় প্রিজার্ভ করছি। আর এই ফুলটিরও দেখো সিড পটগুলি, এগুলো এখনও তৈরি হয়নি, যখন হবে তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এটি হচ্ছে প্যাঞ্জি, প্যাঞ্জির কালারটিও দেখো বেগুনি রঙের, এবং দেখো এই যে একেবারে শুকিয়ে গেছে গাছে, তো এইভাবে আমরা সংরক্ষণ করছি। এইগুলো যদি আমরা সংগ্রহ করে রাখি আমরা এখান থেকে কিন্তু অনেক গাছ তৈরি করতে পারবো, হাজার হাজার গাছ তৈরি করে নিতে পারবো একটি গাছ থেকেই, তো আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু নিচ্ছি, তো একটু বেশি করেই সংগ্রহ করে রাখছি, যদি কাউকে গিফট দেওয়ার হয় দেব, বা অনেক সময় হয় অনেক গাছ মরেও যেতে পারে সেই জন্যে আমি এখানে কিছুটা বেশি গাছের সিড আমি তুলে রাখছি। এই বীজগুলো খুবই সূক্ষ্ম, খুব সাবধানে এগুলোকে রাখতে হবে। এবং বাকি ফুলগুলো থেকে বীজ নিতে হলে সেই ফুলগুলো কিন্তু আর তোলা যাবে না। এই ফুলটিও আগের ফুলের সিটের মতনই, তো এখানে এইগুলোকে আমি ছেড়ে দিচ্ছি,
পরে আবার এখান থেকে আমি বীজ সংগ্রহ করে রাখব। এটিও প্যানজি, এটি অন্য কালারের, তাই আমি এখানে রাখছি এবং আমি পরে নাম লিখে রেখে দেব। আর এখানে আমি দুপাটি গাছের বীজ সংগ্রহ করেছিলাম আগে, তো সেই বীজ আমি রেখেছিলাম, এখন গরমের আগে আগে আমি করছি। আর এইটি দেখো একটি মানি প্ল্যান্ট ছিল, তো দেখছি কাঁচা রয়েছে সেই জন্য রেখে দিচ্ছি। যাই হোক, এই দুপাটি বীজগুলোকে এখানে ছড়িয়ে নিচ্ছি, এখান থেকে চারা গাছ হলে রিপটিং করব। এগুলো আমার বর্ষাকালের দুপাটি গাছ, প্রচুর ফুল হয়েছিল, তোমরা দেখে নিতে পারো আমার দুপাটি গাছের যে ব্লকটি রয়েছে সেটি তোমরা দেখে নিতে পারো। এই দেখো, এগুলোকে আমি মাটির ভেতরে, নরম মাটির ভেতরে দিয়ে নিচ্ছি এবং উপরে আর একটু জল দিয়ে নিচ্ছি, যাতে উপর থেকে গাছ বেরোতে সুবিধে হয় এবং মাটিটি নরম হয়। এটিকে এখন আমি একটু হালকা শেড এবং হালকা রোদ আসে এরকম জায়গায় রেখে দেব এবং এখান থেকে যখন গাছ বেরোবে তোমাদের সাথে আবার শেয়ার করব। এইবারে দেখো আমার কৌটোগুলো কিভাবে, এই দেখো এইটি হচ্ছে দোপাটি ফুলের বীজ, আরও রয়েছে, আমি একটি টবেই শুধু দিয়েছি, আরও এতগুলো রয়েছে, কেউ যদি নেওয়ার হয় আমি তাকে দেব। এটি হলো গাঁদা, এটি হলো প্যানজি, পিটুনিয়ার সব বীজ এখনও সংগ্রহ করা হয়নি, একটি তুলেছি। এটি হলো ক্যালেন্ডুলা, এটি হলো দোপাটি, পাশেরটি হলো গ্ল্যাডিওলাস এবং মাঝেরটি হলো অ্যাস্টার। তাহলে এইভাবে তোমরাও বীজ সংগ্রহ করতে পারো। আর দেখো কত সুন্দর হয়েছে, এখান থেকে আমি প্রিজার্ভ করব। এগুলোকে 7 দিন আমি রোদে দেব এবং তারপরে এখান থেকে আমি পলিথিনে তুলে রাখব, এক একটি আলাদা পলিথিনে, এবং নাম লিখে রাখব। তারপরে এটিকে আমি প্রিজার্ভ করব পরের বছরের জন্যে। তো কেমন লাগলো বন্ধু অবশ্যই জানিও। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের আবার একটি কোন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।